আমাদের বাংলাতে অনেক ভালো ভালো অভিনেতা আছে, যাদেরকে পারফেক্টলি কাজে লাগালে তারা খুব ভালো একজন কমার্শিয়াল অভিনেতা হয়ে উঠতে পারে এবং নিজেদেরকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে পারে, যেমনটা একসময় দেবজিৎ করতে পেরেছিল। কিন্তু এখন কথা হচ্ছে, আমাদের এখানে অনেক ভালো ভালো অভিনেতা থাকা সত্ত্বেও যেহেতু ভালো রাইটার নেই, ভালো কমার্শিয়াল কাজ হচ্ছে না, কোনো নতুন হিরো উঠে আসছে না। কিন্তু আজকে একটা আমি ট্রেলার দেখলাম, আমি সেটার সময় আমার দেখি কোনো আইডিয়া বা ধারণা কিছু ছিল না, কারণ না আছে কোনো প্রমোশন না কিছু। অনেক সময় খুব ভালো কাজেরও মানে প্রমোশন হয় না, কারোর কারোর মাধ্যমে জানা যায়। তো আমাকে কয়েকজন একটা পাঠিয়েছিল, তাদের কাছে আমি থ্যাঙ্কসফুল যে এরকম একটা কাজ দেখতে পেলাম তাদের জন্য, এবং আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার রয়েছে। তো কথা বলছি ওম সাহানিকে নিয়ে, যাকে আমি নিয়ে কদিন আগে খিল্লি পর্যন্ত করেছিলাম, কারণ তার কাজগুলো যেগুলো এসেছিলো রিসেন্ট টাইমে, ভয় পেও না বলি, বা রিসেন্টলি যেটা আসছে হাঙ্গামা .com, বা তার আগে হুল্লোড় ফুল্লোড় যে সিনেমাগুলো করেছে, অতীব খাজা সিনেমা। কিন্তু তার প্রথম দিকে কিছু কিছু সিনেমা ছিল বা নামগুলো সবকটার মনে নেই, সেগুলো কিন্তু তার একজন কমার্শিয়াল হিরো হিসেবে পোটেন্সিয়াল খুব ভালো ছিল এবং এসকে মুভিস তাকে খুব ভালো কাজে লাগাচ্ছিল। কিন্তু কোনো সিনেমাগুলি সেরকম পাবলিক সাপোর্ট পায়নি বলে, হিট হয়নি বলে, সেইভাবে সে খুব একটা নাম কিন্তু করতে পারেনি। কিন্তু তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে যে দেবজিৎ, সোহম অঙ্কু এদের পর একজন কমার্শিয়াল হিরো হওয়ার মতো। তো অভিনেতা হিসেবে সে নিজেকে প্রমাণ করবে এরকম কোনো কাজ সে পাচ্ছিল না। তার রিসেন্ট লকডাউনটা আমি দেখেছিলাম, আমার ভালো লেগেছিল, আমি বলেছিলাম। কিন্তু তারপর থেকে তার যে কাজগুলো এসেছে আমার একদম পোষায়নি, আমি রীতিমতো খিল্লি করেছিলাম। কিন্তু আজকে আমি বুঝলাম সে একজন দারুণ অভিনেতা, মানে দুর্ধর্ষ একজন অভিনেতা। হয়তো ভালো স্ক্রিপ্ট পেলে সবাই ভালো অভিনয় করে, কিন্তু কতটা ভালো সে এক্সিকিউট করতে পারছে, কতটা সে এক্সপ্রেশন দিতে পারছে, তারপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি আজকে একটা জিনিস বুঝলাম যে ওম সাহানিকে যদি ভালোভাবে কাজে লাগানো হয়, সে কিছু দারুণ অভিনেতা হওয়ার ক্ষমতা রাখে। এবং এই SPF, SKE মুভি, সুরিন্দর ফিল্মসের মতো বড় বড় প্রোডাকশনকে এগিয়ে আসতে হবে, তাকে কাজে লাগাতে হবে, আমার মনে হয় এটা। তো যেটা ট্রেলার দেখলাম, যেটার নাম হচ্ছে ক্লাউন ট্রেলার, রিভিউ তো অবশ্যই শুনবেন, তার আগেই বলবো ট্রেলারটা সবাই দেখে আসুন, কারণ এই কাজটাকে সাপোর্ট করা কিন্তু সত্যি কথা বলতে গেলে দরকার রয়েছে, কারণ বাংলা এই ধরনের কনসেপ্ট মানে এতটা সাহসী কাজ খুব কম হয়েছে। তো এখানে ওম সাহানির ক্যারেক্টারটা যেখানে সাইকো, যে জোকারের বেসে খুন করছে মানুষকে, এবং তার পেছনে কিছু রিভেঞ্জ রয়েছে, মানে সে সবসময় অপরাধের বিরুদ্ধে আর কি লড়াই করছে এবং মানুষকে ব্রুটালি সে খুন করছে, মার্ডার করছে, যেটা সমাজের চোখে হয়তো ভুল, কারণ সে একজনকে মেরে ফেলছে। কিন্তু সে অপরাধের দমন এইভাবেই করছে, কারণ সমাজের প্রশাসন পুলিশ কিছু করছে না, অনেকেই বেঁচে যাচ্ছে, কিন্তু সে সেই দুষ্টের দমন সে করছে। তো এরকম কনসেপ্ট নিয়ে যে আগে কাজ হয়নি, তার না সাউথে অপরিচিত হয়েছে, তারপর আমরা যদি বলি হলিউডের জোকারের মতো কাজ হয়েছে, বাংলাতেও কদিন আগে রাবণের মতো কাজ হয়েছিল, কিন্তু সেই ব্রুটালিটিটা বাংলা সিনেমার ক্ষেত্রে খুব একটা ভাবে চোখে পড়েনি রাবণ ছাড়া। তো এই সিনেমাটার মধ্যে কিন্তু সেই ব্রুটালিটি চোখে পড়ছে, সেই নৃশংসতাটা চোখে পড়ছে, এবং আমাদের ওম সাহানির পারফরমেন্স আমার সব থেকে ভালো লেগেছে। সে যখন খুনগুলো করছে ব্রুটালি, তো চোখ মুখের এক্সপ্রেশন এবং সে হাসছে যখন, সেগুলোর মধ্যে একটা অদ্ভুত রকমের একটা কি বলবো ব্রুটাল ব্যাপার রয়েছে। তো সেটাই ক্যারেক্টারগুলো প্লে করা কিন্তু খুব একটা সহজ নয়। বহু আগে শাহরুখ খান প্লে করেছিল একটা অ্যান্টি হিরো রোল, বাংলায় সোহম করেছিল, কিন্তু তারপর রিসেন্ট টাইমে কাউকে সেভাবে কিন্তু করতে দেখা যায়নি। অনেকদিন পর ওম সাহানিকে আমরা দেখলাম এই ধরনের ক্যারেক্টার প্লে করতে, কিন্তু এটা ট্রেলারটার ভিউজ খুবই কম। কিন্তু এই কাজগুলো যদি এটা সাপোর্ট পায়, এরা পরবর্তীকালে ভালো কাজ করতে পারবে না। তো আমার দেবজিৎ নিয়ে ভিডিওতে আপনারা প্রচুর ভিউজ দেন, এই জিনিসগুলো দেখুন না, একটু দেখে আসুন না, আশা করছি আপনারা একটু হতাশ হবেন না, আপনাদের গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে। অন্তত এরা অন্যরকম কিছু করার চেষ্টা করেছে লিমিটেড বাজেটের মধ্যে, যেহেতু কাজ আপনাদের খুব সিনেমেটিক ব্যাপার মনে হবে না, কিন্তু লিমিটেড বাজেটের মধ্যে এরা যে করার চেষ্টা করেছে, সেটা বড় বড় প্রোডাকশন হাউস অনেক টাকা থাকা সত্ত্বেও এই ধরনের কথা ভাবছে না। তো এরা কম টাকায় যখন ভাবছে, সেটা আমাদের আমাদের একজন পাবলিক হিসেবে বুঝি সেই কাজটাকে সাপোর্ট করা, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার আপনাদের ব্যাপার আপনারা কি করবেন, তাই বলবো ট্রেলারটা দেখে আসুন, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আশা করছি ট্রেলারটা আপনাদের কিন্তু ভালো লাগবে এবং অবভিয়াসলি ট্রেলারটা আপনাদের মন ছুঁয়ে নেবে বলে আমার অন্তত পক্ষে ধারণা। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা যখন আসবে, ট্রেলারটা বলতো আমার ভালোই লেগেছে। তো এটাই আমার তো আমার পক্ষ থেকে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, গেট দেবেন আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, তো বাই, টেক কেয়ার।